الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم أقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است ولی دانا دری معنی که گوش است
না বুলবুল বর গুলাস তসবিহ খানে কে হর খারে বতসবিহ জবানে জিক্র হক আমদ গিজাই রূহ র মরহামামদ ইদলে মজরুহ রালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي সূরজ নে দিয়া আপনি শোয়াউন কয়ে পয়গাম সূরজ নে দিয়া আপনি শোয়াউন কয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো মকবুল তো হায় শাদ হায় কাবিল তো বহুত হায় মকবুল তো হায় শাদ হায় কাবিল তো বহুত হায় আয়না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায় আয়না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায় জামিয়া গফুরিয়া দারগালি কাশিফুল উলুম মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিল আজ ২৪ সেপ্টেম্বর ২০১৭ মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ
যেমন রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিউল মাহশার, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের সূরা তাওবা এর 36 নং আয়াতের অংশ আমি আপনাদের সামনে পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই গণনার দিক থেকে 12টি মাস আল্লাহর নিকট লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কোন দিন লিপিবদ্ধ করলেন? ওই দিন যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হলো হারাম। জালিকা দীনুল কাইয়্যিম, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত দীন। রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালুস সিয়ামি বাদা রমাজান, রমাজানের পরে উত্তম রোজা শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিযা সালাতুল লাইল, আর 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে উত্তম নামাজ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। শিক্ষিত সমাজ, উলামায়ে কেরামদের মজলিস, অনেকেই আশ করতে পেরেছেন আমি কি আলোচনাটা সামনের দিকে আগাব। বর্তমান আরবি মাস মুহররম, মাস অনুযায়ী ওই মাসের কিছু ফজিলত বয়ান করা সুন্নতে রসুল। বছরে 12টা মাস, মানুষের এটি বানানো না, কার সিদ্ধান্ত? এই 12 মাসের মধ্যে 4 মাস হলো হারাম। রজব, জুলকদ, জুলহজ আর মুহররম, এই 4 মাস। এই 4 মাস হারাম মানে এই 4 মাসে যুদ্ধ করা হারাম, বিদ্রোহ করা হারাম, ফাসাদ করা হারাম, কলহ দ্বন্দ্ব করা হারাম। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওদিন থেকে এই সিদ্ধান্ত। পৃথিবীতে আপনার আমার নবী আসার আগেই বিধর্মীরাও এই 4 মাসকে সম্মান করত, যুদ্ধ করত না, ঝগড়া করত না, ফাসাদ করত না। আমার নবী আসার পরে
আর ওই আদেশ বলবৎ নাই, রহিত হয়ে গেছে। কারণ নবী এই মাসের কোন এক মাসে, যেমন জুলকত এ মাসে রসুল যুদ্ধ করেছেন, তায়েফের মাঠে হুনাইনের যুদ্ধ, যে কারণে আল্লাহ তাআলা এই আদেশকে রহিত করে দিয়েছেন। আয়াত তরজমা সব ঠিক আছে, কিন্তু এর আদেশ বাস্তবায়ন নাই। মুহররম শব্দের এক অর্থ হারাম, তার মানে এই মাসে যুদ্ধ করা কি হারাম, বিয়া শাদি করাও হারাম, এগুলো ফালতু। চার মাসে যুদ্ধ হবে না, ঝগড়া হবে না, বাট বিয়া শাদি হবে। কিন্তু আমাদের দেশে এখন এই ভুলে মানুষ আছে যে এই মাসগুলোতে বিয়া শাদি করা যাবে না। মাসের কোনো দোষ আছে নাকি? দিনের কোনো দোষ আছে? দিন কে বানাইছেন? মাস কার তৈরি? বছর কার তৈরি? তা আপনি কাকে দোষ দিচ্ছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মহররমের আর এক অর্থ মুআজ্জম, সম্মানিত। কেন এই সম্মানিত মাস বলে? এই মাসে অনেক অলৌকিক ঘটনা আছে সম্মানের মর্যাদা, এজন্য এই মাস বড় দামি সম্মানিত মাস। আরবি ১২টা মাস, আর এই আরবি মাসের নববর্ষ প্রথম মাস মুহররম। এতগুলো মুসলমান এখানে, আমরা হুজুরেরা তো পাক্কা, যারা হুজুর না তাদেরকে বলছি আপনি মুসলমান, রাসূলের উম্মত। আপনি বাঙালি হিসাবে যদি বৈশাখের নববর্ষ পালন করেন, আপনি আন্তর্জাতিক ম্যান হিসেবে যদি ইংরেজি জানুয়ারির নববর্ষ পালন করেন, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে সৃষ্টিকর্তার নির্ধারিত নববর্ষ মুহররম কেন পালন করেন না? আরবি মাস বছরের শুরু মাস হলো মুহররম। গণনার দিক থেকে ১২ মাস, বাংলায়ও ১২ মাস, ইংরেজিতেও, কিন্তু একটু ব্যবধান আছে। টাইমের কি আছে? ব্যবধান আছে। ইংরেজি আর বাংলা সমান সমান, বছরে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিটে এক বছর ইংরেজি বাংলা। আরবি ৩৫৪ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিটে এক বছর। এগুলো তারতম্য করলে দেখা যায় যে বছরে ১০ দিন কি ১১ দিনের কাছাকাছি আরবি দিন হাতে থাকে আরবি বছরে। যে কারণে কোরবানি যদি এবছর যেই দিন হয়েছে ১০ দিন আরো আগায় যাবে, ১০ দিন ১১ দিনের নিকটে কাছাকাছি থাকে। এই থাকতে থাকতে গিয়া ৩ বছরে পুরা ১ বছর বেড়ে যায়। ১ মাস ৩৩ বছরে ১ বছর বাড়ে, ১০০ বছরে ৩ বছর বেড়ে যায়। আরবি বাংলার হিসাব, ঈসা নবী দুনিয়াতে আসার থেকে ঈসাই সন ইংরেজি যাকে বলি এটা শুরু, নবীর আগমনের বহু আগের থেকেই সন ইংরেজি, এটাকে মূলত ঈসাই বলে, ঈসা নবীর জন্ম থেকে। আর বাংলা এই মাসগুলোর সন আর গণনা হয়েছে ৯৬৩ আরবি হিজরি, ইংরেজি ১৫৫৬,
বাদশাহ আকবর দিল্লির ক্ষমতার মসনদে যখন ছিলেন তখন বাংলার এই সন শুরু হয় গণনা। কেন দরকার হলো বলে আরবির সাথে কৃষকদের সাথে মিল রাখা যায় না, এক পিছায়ে যায়, তিন বছরে এক মাস পিছায়ে যাবে, যে কারণে তিনি বাংলার গণনা শুরু করলেন। সেই সময় 963 আরবি, ইংরেজি 1556, বর্তমানে আজকে হিসাব মিলিয়ে দেখবেন 15 বছরের কাছাকাছি আরবির সাথে বাংলা ইংরেজির ব্যবধান হয়ে গেছে, প্রায় 15 বছর। এবার আরবি সন শুরু হলো রসুলের ইন্তেকালের 17 বছর পর, মানে গণনা শুরু হয়েছে বা হিসাব টানা হয়েছে রসুলের হিজরত থেকে। কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছিলেন ওমরের কাছে, ওমরের খেলাফত চলে, যে আপনি যে চিঠি পাঠাচ্ছেন বিভিন্ন এলাকায় গভর্নরদের কাছে, নির্ধারিত আরবি লেখা তারিখ না থাকার কারণে কোনটা আগে আসলো পরে আসলো এটা তারতম্য করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত একটি সভা ডাকলেন, পরামর্শ সভা, সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমাদের আরবি সন হিজরি শুরু করা দরকার, কোন দিন থেকে শুরু করা যায়। 4টা প্রস্তাব সেখানে আসলো, কেউ বললেন রসুলের মিলাদুন নবী জন্ম মোবারকের দিন থেকে শুরু হোক, যুক্তির ব্যানারে ওমর তা প্রত্যাখ্যান করলেন। কেউ বললেন নবুয়ত যখন আসলো ওই দিন থেকে শুরু হোক গণনা, ওমর যুক্তির ব্যানারে তাও প্রত্যাখ্যান করলেন। কেউ বললেন ওয়াফাতুন নবী রসুলের ইন্তেকাল থেকে শুরু হোক, ওমর তাও প্রত্যাখ্যান করলেন। নিজের থেকে যুক্তির ব্যানারে একটা সময় নির্ধারণ করলেন যে হিজরত থেকে শুরু হোক। কেন? হিজরতের সাথে মুসলমানের গভীর একটি সম্পর্ক, শারীরিক আর রুহানি দোনোটা। হিজরত মক্কা থেকে মদিনায় দিন কায়েমের জন্য, দিনের হেফাজতের জন্য, ছেলে মেয়ে সব ছেড়ে ওখানে যাচ্ছেন, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন, কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ইসলামের ইতিহাসে হিজরত একটি মহা দামি সম্পদ। হিজরতের দ্বারাই ইসলাম সারা দুনিয়াতে প্রসার লাভ করেছে। হিজরতের কারণেই মুসলমান ওপেন কথা বলার সুযোগ পেয়েছে। হিজরতের কারণে তাদের চেপে রাখা 13 বছরের কষ্ট লাঘব হয়ে গেছে। হিজরতের কারণে কুরাইশ মক্কার মুশরিক আর কাফেরদের দখলকৃত কাবা ঘর হস্তগত হলো, মুসলমান স্বাধীনতা লাভ করলো। হিজরত বড় এক কঠিন জিনিস। হিজরত মানে স্থান ত্যাগ করা, তরক করা, কিছু থেকে বাঁচা, দিন হেফাজতের জন্য। সাহাবায়ে কেরাম যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দিন বাঁচাবার জন্য, আমরা কি করব? আমাদেরও হিজরত করতে হবে। কেমন হিজরত? গুনাহ ছাড়াটাও হিজরত। আল্লাহর নবী বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। মুহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় নেয়। গুনাহের থেকে বাঁচানো হিজরত। রসুল আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেই বরকত পেয়েছেন, উম্মত যদি এই নববর্ষে গুনাহ থেকে হিজরত করে বেঁচে তওবা করে আল্লাহ সে বরকত দান করে দিবে। এই মাসের সম্মান কেন? কারবালার হোসাইনের ঘটনার কারণে চূড়ান্ত কাঁচা মিথ্যা কথা। কারণ আল্লাহ আসমান জমিন বানানোর দিনই এই মুহররম আল্লাহর কাছে দামি। এরপরে রসুলের ইন্তেকালের 60 বছর পর
কয় বছর? 60 বছর পরে কারবালার ঘটনা হইল। এক তারসেরাকে সাংবাদিক প্রশ্ন করে, তোমরা যে 10ই মুহররম পালন করো, তাজিয়া মিছিল করো, র্যালি বের করো, সুতায় বেলেট লাগায় শরীরে মারো আর রক্ত ঝরাও, হায় হোসেন কয়া চিল্লাও, ব্যাপার কি? কয় এই দিন নবীও এরকম করছে, ফাতেমা নবীর মেয়েও এই দিন পালন করেছে। অথচ রসুলের ইন্তেকালের কত বছর পরে এই কারবালার ঘটনা? 60 বছর পর। 60 হিজরিতে এই ঘটনা ঘটে। এই হলো আমাদের অবস্থা। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলাইয়া দেওয়া যথেষ্ট। আজ মুসলমান আমরা ইতিহাস থেকে অনেক পেছনে, অথচ পৃথিবীতে মুসলমানের ইতিহাস চূড়ান্ত বিজয়ী ইতিহাস। স্পেনের 800 বছরের ইতিহাস, তারেক বিন জিয়াদের দ্বারা যেই দেশ শাসিত হলো, আবু আবদুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি দেশ পরিচালনা করলেন শেষবার, একটা না 800 বছর স্পেন শহর শাসিত মুসলমানের হাতে। তাফসিরে কুরতুবি, কোরআনের তাফসির সেখানেই লিপিবদ্ধ হয়েছিল। সেই ইতিহাস মুসলমানের বিজয়ী ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, বাদশাহ আকবর শাহজাহান আলমগীর, মোগল সম্রাটের ইতিহাস, তুর্কি শাসনামল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকের ইতিহাস, ভারতবর্ষের মুসলিম শাসকের ইতিহাস, মুসলমানের চূড়ান্ত বিজয়ী ইতিহাস, আমরা এগুলো চর্চা করি না, যে কারণে আমরা ঈমান দুর্বল। যদি এগুলো যদি এক একটা বলতেই থাকি, মনে হয় এখান থেকেই মুমিনের ঈমান এত তাজা হবে যে এখান থেকে আমরা জিহাদের ময়দানে বের হয়ে যাব। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বেঈমানের হাতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত। এর কারণ কি? এর কারণ কি? আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন তুই দোষী, তিন আঙ্গুল আপনাকে অ্যানসার করে আমি দোষী। আমি এক আঙ্গুল দিয়ে দেখাচ্ছি তুমি দোষী, কিন্তু তিন আঙ্গুল আমাকে বলে আমি দোষী। তাহলে আমার দোষ তিনবার দেখি না কেন? বারবার মুসলমান আজ কেন মার খাবে? ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ দিয়ে বলে, পৃথিবীতে কখনো কোথাও মুসলমান বিপদের সম্মুখীন হয়েছে? পেছনে বেঈমান আর ইহুদি আর খ্রিস্টান, পেছনে বিধর্মীরা যত কাজ করেছে, ডাইরেক্ট কোনো অ্যাকশন তারা করেনি, মাঝখানে চূড়ান্ত সহযোগী বানাইছে ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিক। আজ মায়ানমারে এই হামলার পেছনে আমি ডিটেলস তথ্য আপনাদের দিব না, তবে সংক্ষেপ এতটুকু বলবো, তদন্ত করুন আপনারা, দেখেন মায়ানমারের মুসলমান এত লাঞ্ছিত হওয়ার পেছনে অবশ্যই কোন না কোন ইসলামের লেবাসওয়ালা সেখানে মুনাফিক সহযোগিতা করেছে। আমাদের কাছে তথ্য আছে, আমি দিতে চাচ্ছি না, শুধু এতটুকু বলছি। খুব সাবধান। গতকাল যাত্রাবাড়ির হযরত আজাদ মসজিদ গুলশানে বয়ান করেছেন, যদিও ডাইরেক্ট আমি শুনিনি, ইনডাইরেক্টলি আমি সত্যতার যাচাইয়ে শুনেছি। উম্মতকে বলেছেন বেশি আবেগ দেখাবেন না, সাবধান। মেহমানকে ঘরে ঢুকাইছেন, বের করার ফিকির আছে, বের করার সুযোগ আর হবে না, খুব সাবধান। উত্তরবঙ্গে মানুষ ঘর বাড়ি হারা, বৃষ্টির পানিতে, পানি বন্যায় বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাপ হারাইল, 200-র উপরে প্রাণ চলে গেল। কুড়িগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, চাপাই নবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, সেদিকে কার নজর? সব একদিকে চলছে। হ্যাঁ চলবে, বন্ধ করা যাবে না, দুই একটা মুনাফিকের কারণে আমরা চুপ থাকবো না। মুসলমান ভাই বোনের জন্য আমাদের দরদ থাকবে এমন রসুল বলেছেন, গোটা দুনিয়ার মুমিন একটা বডির মতো, দেহের মতো, শরীরের কোনো অংশে ব্যথা হলে পুরা শরীর যেমন ব্যথায়,
পুরাটাই জর্জরিত হয়। পৃথিবীর কোথাও কোনো মুমিন যদি বিপদে পড়ে, ওই মুমিনের ব্যথায় গোটা দুনিয়ার মুমিন ব্যথিত হবে। আমরা এ কারণে টাকা পয়সা যা পারি আমরা দিচ্ছি যাচ্ছি, আমিও এই সপ্তাহের দুই একদিনের মধ্যেই চলে যাচ্ছি সেই টেকনাফে, যতটুকু সম্ভব সহযোগিতা দোয়া। আপনারাও যাচ্ছেন, সবাই যাচ্ছে, হুজুরেরা যাচ্ছেন, বিভিন্ন দল বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে সহযোগিতা করে লোক পাঠাচ্ছেন, এ ধারাটা অব্যাহত থাকুক। তবে আমি গতকাল পরশুদিন ঢাকার শহরে সরকারকে ধন্যবাদ জানাইছি, সরকার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেছি, সরকার মহোদয় আপনি মায়ানমারের মুসলমানের জন্য বর্ডারকে ওপেন করে দিয়েছেন, সুহৃদয়ের পরিচয় দিয়েছেন, মুসলমানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং সরকারি প্রশাসন তাদের খানা বন্টনের জন্য যথেষ্ট সজাগ এবং দৈনিক তাদের খানা পাঠানো হচ্ছে সরকারি জিম্মায়, এবং একটা নির্ধারিত খুঁজতেছে তাদেরকে বসবাসের জন্য। তবে এখানে আরেকটা দাবি, সেটা হলো এই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, আপনি তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে সক্ষম হয়েছেন, তবে আপনি বিশ্বের মানচিত্রে অনেকটা সুনাম অর্জন করার দ্বার প্রান্তে রোহিঙ্গা মুসলমানের জন্য বর্ডার খুলে দিয়ে আপনি আন্তর্জাতিক মহলে আবার একটা দাবি তুলুন, গোটা দেশবাসী আপনার সাথে থাকবে, সেটা হলো আপনার বাংলাদেশের মানবতা বিরোধী দুশ্মনগুলো জাতীয় বেঈমান, কিন্তু বার্মার সরকার হলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবতা বিরোধী দুশ্মন, আপনি তার ফাঁসির জন্য আন্দোলন করুন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক আপনার সাথে থাকবে অক্ষত অবস্থায়। এই স্লোগান দিয়ে সব এখানেই শেষ, এটাও বলে ঠিক, আপনি কোন স্লোগান চিল্লাইতেছেন আবার আপনি এখানে বলেন ঠিক, আসলেই ঠিক। ঠিক যদি না হইতো তাহলে এই দেশে অনেক অপরাধীদের বিচার হয়েছে কিন্তু রসুলের দুশ্মনের বিচার হয়নি। আপনার ঠিকটা যদি একুরেট থাকতো তাহলে রসুলের দুশ্মনের বিচারটা এই বাংলাদেশে আগে হতো। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। মুসলমান এমন এক জাতি সামনে আগাইতে জানে, পিছপা হতে জানে না। আল্লাহ আমাদের ইমান ও আমলকে মজবুত করে দিন। তো মুসলমানের ইতিহাস, কারবালার ইতিহাস, মহররমের দাম বাড়ায়নি, বরং মহররমের সম্মানে কারবালার ইতিহাস মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। অথচ এই হোসেন ভক্ত যারা নামটাও শুদ্ধ করে বলতে পারে না, হায় হোসেন কয়া চিল্লায়, এরা হোসাইনের কেমন ভক্ত যে এরা ফজরের নামাজও পড়েনি, চেহারা দেখলে তো বোঝা যায়। একজনে তেঁতুল খায়, আপনি বললেন কেমন লাগে, বলে ঠোঁটের মিসকলে বুঝো না, ঠোঁটের আঁকা বাঁকায় বুঝো না, তেঁতুল মিষ্টি না টক। আপনি তাহাজ্জুদ পড়েন না ফাগরি পড়েন, আপনার চেহারা দেখলেই বোঝা যাবে যে আপনি পাঁচক্ত নামাজি না নামাজি নামের সোর, এটা চেহারা দেখলেই বোঝা যায়। রাগ করেন আপনারা, আল্লাহ হেদায়াত দান করুন। রক্ত ঝরাচ্ছে বেলের শরীরের উপরে মেরে, এরা কারা, এদেরকেও চিহ্নিত করা দরকার। এরা রসুলের ভবিষ্যৎবাণীর সেই 73 কাতারের এক দল শিয়া, এরা শিয়া, শিয়ারা আবার 22 দল। এরা বলে নবী হইল হযরত আলী, মোহাম্মদ নবী না,
জিব্রাইল আমিন পেস লাগায়া মুহাম্মদের কাছে গেছে, আল্লাহ পাঠাইছে আলীর কাছে, গেছে গিয়ে মুহাম্মদের কাছে। জিব্রাইলের পেসে এই সমস্যা। এই দলটার নাম শিয়া এ ইমামিয়া। মুসলমানের কাছে আর একটা কথা বলবো, আধা মিনিট আপনারা উঠা বসা করলে আমার মেজাজ চূড়ান্ত গরম হয়ে যায়। আমার বক্তব্য যদি কোনো ভুল হয়েই যায়, হতেই পারে, আপনি যদি আমার আপন বন্ধুর পরিচয় দিয়া মুসলমান দাবি করেন, আপনি এখানে এসে আমাকে বলবেন আমি সবার কাছে তওবা করে নিব, কিন্তু পেছনে গিয়ে উল্টা পাল্টা বলে কবিরা গুনাহ করে কপালটা পুরবেন না। ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আজকে অন্যান্য জাতিরা দুর্বল কেন, তাদের ইতিহাস তারা জানে না, তাদের ধর্মের কিতাবই তো নিম্ন শ্রেণীর লোকদেরকে ধরতেই দেয় না। আর আমাদের কিতাব এমন দামি, কোরআন ওজনও বেশি না, ছোট বাচ্চাও ধরতে পারে, কিন্তু তার পাওয়ার কত? এক কথায় এমন একটি কিতাব যার সমতুল্য দ্বিতীয় কোনো কিতাব নাই। কোরআনের মতো আর কোনো কিতাব আছে? আমাদের কপাল কত ভালো, কিন্তু আমরা কপাল পরা নির্বোধ, বুঝি না। মানুষ বিয়া কইরা ভালো বউ পাইলে কি গর্ব করে, মাইয়া পাইছি একখান হাজারে, ঠিক না? মানুষ গর্ব করে, আমগুন নেতা একজন পাইছি হাজারে একজন, শিক্ষক ছাত্র ভালো পাইলে বলে হাজার ছাত্রের ভেতরে একটা পেজ। মুসলমান এত বেলা যা বেহায়া হয়ে গেলাম যে এমন একজন আল্লাহ আমরা পাইছি যে চ্যালেঞ্জ করলে গ্রহণ করার কারো সাহস নাই, যে আমরা এমন একজন আল্লাহ পাইছি যার মতো আর আল্লাহ নাই, আমরা এমন একজন নবী পাইছি যার মতো কোনো নবী নাই, আমরা এমন কিতাব পেয়েছি যার মতো কোনো কিতাব নাই, আমরা এমন নবীর আদর্শ পেয়েছি যার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। অথচ মুসলমান সেই নবীকে নিয়ে গর্ব করে না, বরং মুসলমান বিধর্মীর অনুসরণ করে আর নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তিয়াত্তর দল শিয়ার এক দল, এই শিয়ারা আল্লাহর নবী মুহাম্মদকে নবী মানে না। এই তিয়াত্তর দল সবাই জান্নাতি? আপনাদের জানা থাকলে বলুন তো কয় দল জান্নাতি আর বাকি কয় দল? 72 দল। এরা মূল দল আটটা, কয়টা? মুতাজিলা, শিয়া, খাওয়ারেজ, মারজিয়া, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাববেহা, আর একটা হলো নাজিয়া। পাঁচ তিন কত হলো? আট। এই আটই মূল, এর শাখা হইল টোটাল মিলে 72। যেমন মুতাজিলা 22 দল, শিয়া 20 দল, আর মুতাজিলা 20 দল, শিয়া 22 দল, খাওয়ারেজ 20 দল, মারজিয়া 5 দল, নাজ্জারিয়া 3 দল, আর জাবরিয়া 1 দল, আর একটা কি বললাম? না না, আর একটা আছে তো, মুশাববেহা 1 দল, আর নাজিয়া 1 দল। এই 72 দল, হিসাব করে 22 22 20 5 3 1 1 1, 73। এর মধ্যে এক দল জান্নাতি। ও আশেক রসুল, রসুলের আশেক নামের বাটফা, যারা নামাজ না পড়াও কামগো দিল পরিষ্কার, যারা নামাজ পড়ে না এরা কয় আমগো দিল পরিষ্কার। ওই সোর, ও সোর, তোমারে সোর আমি বলি না, নবী বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ চোর নামাজ সোর। আমার কথা না নবীর কথা? তো নবী কয় তুমি সোর, সোরের অন্তর আর কদ্দুর ভালো হইতে, এটা আপনিই বিচার করুন।
আল্লাহ হেদায়াত দান করুন। আপনাকে এই কথাগুলো বলছি কোনো দুশ্মনির জন্য নয়, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। মহব্বতের আলোকে বলছি, কারো সাথে কোনো দুশ্মনী নাই। আল্লাহ মাহফিল কবুল করে নি। নবীজির ইন্তেকাল হলো সোমবার দিন সকালবেলা, দাফন হলো বুধবার দিন রাতের বেলা। নবী বলে গেছেন মাইয়েতকে দ্রুত দাফন করো, ইন্তেকালের সাথে সাথে দেরি করো না। অথচ নবীর ইন্তেকালের পরে তিন দিন দেরি করা হলো কেন? সোমবার দিন সকালে ইন্তেকাল, বুধবার দিন রাতে দাফন, তিন দিন দেরি হলো কেন? দুইটা মারাত্মক সমস্যার কারণে দেরি হয়েছে। এক নম্বর সমস্যা, নবী বলে যান নাই আমার পরে খেলাফতের দায়িত্ব নিয়ে কে খলিফা হবে, নবী কারো ইশারাও দিয়া যাননি। নবী বলেননি আমার পরে আবু বকর হবে, ওমর হবে, আলী হবে, ওসমান হবে। এই সমস্যার সমাধান নিয়ে সব সাহাবায়ে কেরাম ব্যস্ত। দুই নাম্বার সমস্যা, রসুলের ইন্তেকালের পরে কবর হবে কোথায়, এটাও নবী বলেননি। মক্কার মানুষ বলে আমার বংশের আমাদের কাছে ফিরায় দাও, মক্কায় দাফন হবে। মদিনার আনসারেরা বলে অসম্ভব, মদিনায় দাফন হবে। এইভাবে মক্কার মানুষ আর মদিনার আনসারদের মাঝে দ্বন্দ্ব হলো, খলিফাও কে হবে? বলে আনসারেদের মধ্য থেকে, মদিনার থেকে হবে। সমাধানের জন্য তিন দিন দেরি হয়ে গেল। তিনটা দিন পরে সমাধান এসে গেল। আম্মা জান আয়েশা দিলেন এক সমাধান, আর আবু বকর সিদ্দিক দিলেন আর এক সমাধান। আম্মা জান আয়েশা বলেন রসুলের দাফন হবে ওই জায়গায়, রসুলের হাদিস মতে যে যেই জায়গায় ইন্তেকাল করবে সে জায়গায় দাফন হবে। তো রসুল যেখানে রাত্রে বেলা ঘুমাতেন আমার হুজরায়, এখানেই রসুলের ইন্তেকাল, এখানেই রসুলকে দাফন করে দিন। নবী এখনো সেখানে আছেন। আর ইমাম কে হবে? মদিনাওয়ালারা বলে আমাদের মধ্য থেকে, মক্কাবাসী বলে আমাদের মধ্য থেকে। আনসারেরা একটা গোপন বৈঠক দিল, একজনকে খলিফা বানায় ঘোষণা দিয়ে ফেলবে। খবর পেয়ে ওমর আর আবু বকর চলে গেলেন। জিয়া যখন হাজির হয়ে গেলেন, বলে এখানে বৈঠক কিসের? বলে আমরা খলিফা নির্ধারণ করব, দ্বন্দ্ব হচ্ছে। বলে খলিফা হোক একজন, আর আমির হবে আপনাদের পক্ষ থেকে একজন, অথবা কোরাইশ বংশের মক্কার থেকে খলিফা হোক একজন, আনসারদের মদিনার পক্ষ থেকে আমির হবে আর একজন। বলে না এভাবে হবে না। আবু বকর নবীর হাদিস শুনায় বললেন আল ইম্মাতু মিন কুরাইশ, নবী বলেছেন ইমাম হবে কোরাইশ থেকে, তাহলে কোরাইশ থেকেই হোক। ওমর বলে তাহলে আপনিই খলিফা, আপনি সবার আগে আমি ওমরকে বায়াত করায় দেন। আবু বকরের হাতে যখন ওমর হাত দিল, সবটি সবাই হাত দিল আবু বকরের হাতে। চিন্তা করে ওমর যেহেতু মানিয়ে গেছে, আমরা যদি না মানি ওমরের থাপ্পড় কান ফাটায় লাগবে। এখানে এক প্যাচ লেগে গেল। এই বিশাল মজলিসে আবু বকর খলিফা, ওমর বায়াত নিলেন, কিন্তু হযরত আলী হাজির নেই। আলী হাজির না থাকার কারণে একদল আলী ভক্ত, যেটাকে ওই সময়ের ভাষায় রাফিজি বলে, এরা বলল আমরা আবু বকরকে মানি না, খলিফা হওয়ার যোগ্য হইল আলী। দলিল, হিজরতের রাতে নবীজি আবু বকরকে বিছনায় রাখে নাই, কাকে রাখছে? আলীকে। নবীজি মদিনার থেকে কোথাও গেলে আলীকে দায়িত্ব দিয়া যাইতেন, বারো বাল ভালো ভালো যুদ্ধে আলীকে সেনাপতি বানায় পাঠাইতেন। তাহলে যোগ্য কে? আলী। কিন্তু ওমর যেহেতু আবু বকরকে মাইনে নিছে, এবার চুপ চুপ কথা কয়, সামনে আগায় না মাইরের ভয়ে। এই রাফিজির থেকেই শিয়ার জন্ম হলো। এরা আরো কট্টরপন্থী, এরা কয় তোমরা কয় আলী হওয়ার যোগ্য। ব্যাপারটা মূল এইটা যে আলী যোগ্য কি? আলী নবী, আলী খলিফা যোগ্য কি? আবার সেই খলিফা ভিতরে ভিতরে ভাবে মানতে শুরু করলো। হযরত আলীর সাথে মুয়াবিয়ার একটা যুদ্ধ হয়েছিল, সিফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকটা যুদ্ধ হয়েছিল জঙ্গে জামাল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। সূত্র হলো
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কিসাস নিবে, বদলা নিবে। আম্মা জান আয়েশা বলেন উসমানকে শহীদ করা হলো, বিচার করো। আলী বললেন দেশ এখন গরম একটু পরে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি বিচার করুন, করেননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠের পিঠে উঠে তিনি যুদ্ধে চলে গেলেন। হযরত আলীর রাজধানী কোথায়? বাগদাদে। এর আগে রাজধানী ছিল মদিনায়। আবু বকর এবং উমর আর ওসমান তিনজনের খেলাফতকাল মদিনায় রাজধানী। হযরত আলী এবং তার ছেলে হাসান তাদের রাজধানী বাগদাদ। এরপরে ক্ষমতায় যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন তখন রাজধানী চলে গেল মুলকে শাম সিরিয়ায়। কম তো এই কথাগুলো টাইনে বলা যায়, পাবলিক তো মাথা গরম হয়ে রয়েছে যে ওয়াজ শুরু হইবে কখন, এই খুচরা আলাপ তো শুনতে আসেনি। মহা এক মুসিবত কি আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা একটু দোয়া করেন, টান দি মনে একটু পরে এ কথাগুলো টেনে টেনে বলা যাবে নাকি ছেড়ে দিয়ে ওদিকে যাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ এই শিয়ার দল মুআবিয়ার সৈন্য নিয়ে রওনা হলো সিরিয়ার থেকে বাগদাদের দিকে, আলীর সাথে যুদ্ধ করবে সিফিন নামক জায়গায়। আলীও সৈন্য নিয়ে গেলেন যে একটা পরামর্শ করে সমাধান করি, কিন্তু এদিক দিয়ে আলীর সাথে যে শিয়ার গোষ্ঠী ছিল কট্টরপন্থী, এরা রাতের আধারে মুআবিয়ার লোকের উপরে হামলা করছে। যখন হামলা অতর্কিত শুরুই হয়ে গেল অনেক মুসলমানের জীবন চলে গেল। শেষ পর্যন্ত একটা সন্ধি হলো, যুদ্ধ হবে না। আলীও রাজি হয়ে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। কিন্তু এই আলীর ভক্তদের মধ্যে 12,000-এর একটা দল এগো সান্দি গরম হয়ে গেছে যে যুদ্ধ থামাথামি নাই, সব হুমান করতে হবে। হযরত আলী বলেন চুক্তি হয়েছে আর যুদ্ধ হবে না, এরাকা আমরা আপনার সাথে নাই। এই 12,000 বের হয়ে গেল, এদেরকে বলে খারেজি, এরা খারেজ হয়ে গেল। অনেকে আমগো খারেজি বলে আমাদেরকে, বুঝেন নাই? ওই খাওয়ারেজ আর আমরা যাদেরকে আমাদেরকে খারেজি বলেন কওমিওয়ালাদেরকে, দুই দল এক না, দুই দল এক। তারা তো আলীর ভক্ত, আলীকে নবী মানে, খলিফা মানে, আর ওরা সাহাবা একরামদেরকে কাফের বলে। আমরা কি বলি? আমরা তো বলি না, বরং যারা বলে তাদের সাথে আমাদের মহব্বত নেই। ভাইরা আমার, হযরত আলীর খেলাফত এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বড় ছেলে, 6 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। কয় মাস? এরপরেই মুআবিয়া চলে আসলেন। মাঝখানে মুআবিয়ার ছেলের নাম কি? ইয়াজিদ। হোসেন ভক্তদেরকে প্রশ্ন করে যায় তোমরা ইয়াজিদের উপরে আক্রমণাত্মক কথা বলে হোসেনকে শহীদ করেছেন বলে হোসেনের শাহাদাত বার্ষিকী পালন করো। যেই মুআবিয়ার ছেলে ইয়াজিদ হোসেনকে শহীদ করেছেন, কিন্তু এখানে পরোক্ষভাবে ইয়াজিদ অনেক দূরে ছিল, ডাইরেক্ট হোসেনের উপরে হামলা ইয়াজিদ করেনি, হামলা তো করেছে সীমার। আর ইয়াজিদের তথ্য, মূল তথ্য হোসেনকে জবাই করার জন্য ছিল না। বলা হয়েছিল হোসেন যে আমাকে খলিফা মানে না, হোসেনকে তোমরা ধরে আমার আদালতে হাজির করবে। কিন্তু এখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে চালাকি করে হোসেনের উপর অতর্কিত হামলা চালাইছিল সীমারকে দিয়ে।
কিন্তু এই ঘটনা থেকে আমরা আশ করতে পারি হোসাইনের শাহাদাতের পেছনে ইয়াজিদের চক্রান্ত ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, কিন্তু হোসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শাহাদাত বরণ করেছেন এখানে ডাইরেক্ট ইয়াজিদ দাই। হোসাইনের স্ত্রীকে বুঝাইয়া ইয়াজিদে খানার মধ্যে বিষ লাগায়া হাসানকে শাহাদাতের কোলে ঢলে দিলেন, ঠেলে দিলেন। সেক্ষেত্রে হাসানের জন্য শাহাদাতের পেছনে ইয়াজিদ যতটুকু দায়ী হোসাইনের তুলনায় বেশি দায়ী, হোসাইনের তুলনায় হাসানের শাহাদাতের পেছনে ইয়াজিদ দায়ী। তোমরা হোসাইনের শাহাদাত বার্ষিকী পালন করো, হাসানের শাহাদাত বার্ষিকী কেন করো না? তোমরা স্বার্থপর, তোমরা বাটপার, তোমরা ধোকাবাজ। পৃথিবীতে যদি হোসাইনের ভক্ত কেউ থাকে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারাই সিরিয়াল নাম্বার ওয়ানে আছি, আমরাই আছি। হোসাইন কারবালায় গেলেন কেন? নেতা হওয়ার জন্য? অথচ হোসাইন যুদ্ধ চলাকালীন অবস্থায় নামাজ ছাড়েনি। হোসাইন শাহাদাত বরণের পেছনে ছিল কারণ গাইরুল্লাহর কোনো পূজা চলবে না, পূজা হবে আল্লাহ। অতএব গাইরুল্লাহর গোলামি বন্ধ করার জন্য চলে গেলেন, আর তুমি হোসাইনের নামে গান গাও আবার গাইরুল্লাহর পূজা করো। আসলে তুমি মহাব্বতের দাবিদার নয়, তুমি অতি ভক্তি চোর, না হয় অতি বেয়াদব ডাকা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এই মহরমের দাম কেন? এই মাসে একটা দিন আছে আশুরা, আশারা থেকে এটা নির্গত। আশারা মানে দশ, তারিখ হইল দশ, দশ তারিখই দামি। নবী বলেন এই দিনে রোজা রাখলে এক বছরের গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন এত দামি। নবী মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে, রহমাতুল্লিল আলামিন বলে নো ইহুদিরা তোমরা কেন এই মুহররমের রোজা রাখো? ইহুদিরা বলে আমরা রোজা রাখি মুসা নবীর আমল করি, মুসা নবীর, কারণ আমরা তার উম্মত। কি আমল করো? বলে ফেরাউনের সাথে যুদ্ধ করি, মুসা নবী এই তারিখেই বিজয়ী লাভ করেছেন, আর পাপিষ্ঠ ফেরাউন ওই লোহিত সাগরে দলবল সহ চলে গেল বিদায়। মুসা নবী শুকরান রোজা রেখেছেন, আমরাও রাখি। আল্লাহর নবী বলেন হে ইহুদি ভাই, মুসা নবীর হকদার তো আমরা, আমরাও রোজা রাখবো। নবী বললেন দশই মহররম রোজা রাখবো, তবে ইহুদির সাথে তাল মিলানো যাবে না, ওরা একদিন রাখবে আমরা একদিন আগে পরে মিলায় তিনটা বা দুইটা রোজা রাখবো। মহররমের দশ তারিখ ওরা ইহুদিরা রোজা রাখে, আমরা নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবো, অথবা নয় দশ এগারো তিনটা দিন রোজা রাখবো। দশ তারিখ শুধু রোজা রাখবো না, কারণ ইহুদির সাথে আমাদের তাল মিলানো যাবে না, কারণ এই জমিনের মধ্যে আদবওয়ালা আদর্শবান বিজয়ী জাতি হলাম আমরা মুসলমান। এরে আল্লাহর বান্দা, মহররমের দশ তারিখ আমাদের সমাগত বরকতের মাস। আল্লাহর নবী বলেন এই মহররমে তোমরা বেশি বেশি খরচ করো, ওয়াসাআত করো, খরচ বাড়ায় দাও, ভালো ভালো যদি খরচ করো আল্লাহ তোমার পুরো বছর ভালো রাখবেন। লাগলো নি পেস? এক হাদিসে নবী বলেন রোজা রাখো, আর এক হাদিসে নবী বলেন বেশি খরচ করো। রোজা রাখলে তো খাওয়ান দাওয়ান নাই, খরচ কেমনে করো? আবার যদি খাওয়ান দাওয়ানের ধুমধাম চালু করে দেয় রোজা রাখার হাদিস আমল হয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দুইটা সুরাত আছে দোনোটার উপর আমল করার জন্য। অরোজাদার ভাই সাহারি আর ইফতারির মধ্যে ভালো আয়োজন করো, ভালো ভালো খানার আয়োজন করো, হালাল ভাবে সাহারিও উন্নত ভাবে আয়োজন করো, ইফতারিও আয়োজন করো। দুই নাম্বার পথ, তোমার ছেলে মেয়েদের পোশাক ভালো করে দাও, পাড়া প্রতিবেশী গরিবের হক আদায় করো, দামি দামি টাকা পয়সা দিয়ে পোশাক কিনে দাও,
তোমার ছেলের জন্য দুই সুটের বেশি লাগে না, তুমি দশটা সেট জামা কাপড় রাখলা ঘরে, তোমার মেয়ের জন্য বারোটা, নিজের জন্য চব্বিশটা রাখলা। অথচ গরিব একটা ছোটো জামা পরতে পারে না, এটা তো ভ্রাতৃত্ব বন্ধনের পরিচয় নয়। আল্লাহর এক বান্দা আসে মহররমে রোজা রেখেছে, রোজা রাখার পর আল্লাহর বান্দা ইফতারি করবে, কোনো আয়োজন নাই, টাকাও নাই। এবার চলে গেল এক ধনী মুসলমানের কাছে, ভাই আমি বড় অসহায়, আমি বড় গরিব, আজ আমরা আমার ছেলে মেয়ে নিয়ে সারাদিন রোজাদার, ইফতারি করার কোনো টাকা নাই, পারবেন আমাদের কিছু টাকা ধার দিবেন ইফতারি করার জন্য? মুসলমান বলে না না, টাকা দেওয়া যাবে না, ধার দেওয়া যাবে না, ধমক দিয়ে তারাই দিয়েছেন। আল্লাহর বান্দা মনের কষ্ট নিয়ে সামন দিকে আগায়, কিছু দূর যাওয়ার পরে বিধর্মী একটা লোক বলে, রে ভাইজান তোমার এমন অবস্থা কেন, জীর্ণ শীর্ণ চেহারা? আল্লাহর বান্দা বলেন, আপনাকে বলে কি লাভ, বলে আমাকে একটু বলো রে ভাই, বলে আমরা রোজাদার, মহররমের রোজা রেখেছি, কারণ এই মহররমের ফজিলত সম্পর্কে বিধর্মীরাও সচেতন, কারণ ওরাও এই মহররমের রোজা রাখে, ওদের মধ্যেও খবর আছে। কিন্তু বিপদ হলো, ওই লোকটার কাছে বললাম আমার টাকা নাই, ইফতারির কিছু ধার টাকা দাও। মুসলমান হইয়া আমার জাতি ভাই আমাকে সহযোগিতার হাত বাড়ায় নাই, বরং হাতকে গুটাইয়া রাখলো, আমাকে ধমক দিয়া তারায় দিল। বিধর্মী ইহুদি ভাই বলে, কোন টেনশন নাই, আমি তোমাকে 2000 টাকা দিয়া দিলাম, যাও যাও তুমি ইফতারির আয়োজন করো, আনন্দে কাটায় দাও। এইবার বান্দা চলে গেল, ইফতারি করলো, মনটা বড় খুশি হয়ে গেল, রাতের ঘুম হয়ে গেল, ঘুমের মধ্যে ওই যে মুসলমান কৃপণ দান করে নাই, দারও দেয় নাই, ও ঘুমায়া স্বপ্নে দেখে কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেল, কেয়ামতের মাঠ কায়েম হয়েছে। এবার কেয়ামতের ময়দানে মানুষগুলো সূর্যের প্রখর তাপে ছটফট করে, আল্লাহর বান্দা মুসলমান তাকায় দেখে সূর্যের তাপ সহ্য করা যায় না, কিছু দূর একটা মুক্তার দানা খচিত ঘর বিল্ডিং দেখা, এত সুন্দর একটা ঘর। আল্লাহর বান্দা মুসলমান গিয়া কয়, ঘরটায় আমি ঢুকতে চাই কিন্তু তালা লাগানো, দারোয়ান দাঁড়ানো আছে, ভাই এই দামি এত সুন্দর ঘর, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমাকে একটু ঢুকাও। বলে এটা তোমার জন্য না, বলে কার জন্য, বলে যারা গরিবের দান করে তাদের জন্য। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহর বান্দে কথা শুই নেই, ঘুম ভেঙে গেল, মাথাটা করো প্রচন্ড গরম, এইবার ওই মুসলমানের খুঁজে, কপাল বুঝি আমার খারাপ, এত দামি ঘর দানকারীর জন্য বানাইছে, আমি দান কেন করি না, কপাল পুড়েছি। খুঁজে খুঁজে মুসলমানের বাড়ি গিয়া বলে, রে ভাই তোর কত টাকা দরকার? বলে, না রে কপাল পোড়া, আমার টাকা লাগবে না, সময় মতো যা দরকার এক ইহুদি আমাকে দিয়ে দিছে। এবার ওই মুসলমান কৃপণ বলে, কোন ইহুদি? বলে অমুক বাড়ির ইহুদি। মুসলমান দরায় ইহুদির বাড়ি গিয়া কয়, রে ভাই বুঝলাম না, তুমি আমার থেকে 10,000 টাকা নেও, আর ওই 2,000 টাকা তুমি ফিরায় নাও, তোমার 10 দিয়ে দেই। কেন কেন কেন? বলে, না দেওয়া যাবে না। বলে, দে তোরে 10,000 টাকা, দেই তুই 2,000 টাকা ফিরায় নে। বলে, তুই ঘর দেখিয়া পাগল হয়ে গেছো, ওই দামি ঘর দেখিয়া তো পাগল হয়ে গেছো তাই নাকি? বলে, আমি রাতের বেলা ঘুমের ঘরে ওই ঘর দেখলাম, তুমি টের পাইলা কেমনে? ওরে ইহুদি ভাই, তুমি কেমন করে টের পেয়েছো, কেমন করে তুমি জেনেছো? ইহুদি ডাক দিয়ে কয়, রে ভাই তোমাকে যিনি দেখাইছে ওই ঘর আমাকেও তিনি দেখাইছে। বলে, তুমি না ইহুদি? বলে, না
আমি অন্তর ভরে ওই মুসলমানের অসহায়ের সময় আমি দান করেছি, কারণ ইফতারির সময় বড় একটা দোয়া কবুলের আমি সময়। মানুষগুলো ইফতারি নিয়ে যখন বসে থাকে মনে হয় যেন গো মা নাই বাবা নাই, এতিমের মতো বসে আছে, পেটে এত ক্ষুধা, সামনে খানা খায় না, কার ভয়? আল্লাহর ভয়। এরা যদি ইফতারি না পায় দুঃখ মনের মধ্যে, দুঃখ না না আমি টাকা ধার দিয়া এরপরে আমি হাসি ফুটাইলাম, আল্লাহ তাআলার কাছে আমি অন্তর ভরে তওবা করে ফেলেছি, আমি এখন ইহুদি নাই আমি এখন পাক্কা মুসলমান। হকীকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। ভাইরা আমার, আজ বার্মার মুসলমান খবর শুনেছি, মা নাই বাবা নাই এরকম শিশু ওখানে হাজার হাজার আছে, মা বাবা নাই। আরে নবীর উম্মত, তুমি তিন বেলা খানা পাও, তারা খানা পায় না, পাইলো খাওয়ার কোনো রাস্তা নাই। যারা ত্রাণ নিয়ে যায় অধিকাংশ রাস্তার পার্শ্বের মানুষগুলোকে দেখে দেখে দিয়া দেয়, কিন্তু পর্দা নিশি মা বোনেরা এরা 6-7 কিলোমিটার ভেতরে থাকে, লোকালয় পর্দা লঙ্ঘন হবে এই ভয় আসে না। আরে মুমিনের দল কোন রকম পলিথিন দিয়া ঘর বানায় আছে, কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে এদের ঘর নাই, পানি আধাত হয়ে গেল, রান্না করার সুযোগ নাই। আরে মুমিন তুমি বুঝো না, পেটে যার ব্যথা সে বুঝে ব্যথা কত খারাপ, ওই মুসলমান বুঝে কেমন কষ্ট। যারা মা হারায় এখানে আসলো, এই টেকনাফ মা হারা বাবা হারা বড় অসহায়, দেখেছি মায়ের কোলের শিশু বাচ্চাটারে ওই বেঈমানের দলেরা টান মেরে গলায় রশি লাগায় কুকুরের মতো টানে, আর মা বাবার সামনে জবাই করে। ওরে মুসলমান নবীর উম্মত, আরো কপাল খারাপ হলো, কি দুঃখ আমার বাংলাদেশে আসার পর কিছু বখাটে আল্লাহর গোলাম অসভ্য নামের বেয়াদবেরা সুযোগ পাইয়া সুযোগে মা বোনদের থেকে মোবাইল স্বর্ণ টাকা পয়সা আত্মসাত করে নিয়ে যায়। বেয়াদবি ক্ষমা চাই, আমি কারো সাথে দুশ্মনির জন্য বলি না, এই যদি হয় চরিত্র রে বাবা। শুধু তাই না, ওখানে যত দোকানপাট আছে টাকা নাই, পানির পিপাসা ছটফট করে, 5 টাকায় যদি পানি কিনতে যায়, যেই পানি কক্সবাজার শহরে ঢাকার শহরে 5 টাকা দিয়ে খায়, ওই রোহিঙ্গাদের মাঝে সেই পানি 50-এর নিচে পাওয়া কষ্টকর। এটা কেমন জুলুম, এই জালিমদের বিচার কে করবে? ভাইরা আমার, কই গেল মানবতা, কই গেল ভ্রাতৃত্ব বন্ধন? কিসের মুসলমানি দাবি করি? ও হাজি সাহেব, ও নবীর আশেকের দল, এই মহররম মাস তোমাকে সেই সবক দিয়া দিচ্ছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, হিজরতের বরকতের সওয়াব পেয়ে যাইবা। এই মাস এত বরকত কেন? বলে মাস মহররমের মাস, রোজার মাস, আশুরা এই মাসে আছে। আর একটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন, আশুরা মানে 10, 10 বলতে এই দিন আল্লাহ তাআলা অনেক নবী রসুলদের 10টা নেয়ামত দান করেছে। কয়টা নেয়ামত? 1 নম্বর, আদম নবীর তওবা এই দিন কবুল হয়ে গেল। কার তওবা? পয়গম্বর আদম ভুল করেছেন জান্নাতের ভিতরে, ওটা তো জান্নাতের ব্যাপার, দুনিয়ার কোনো ব্যাপার না, তাও ভুল গুনা না, কি করেছেন? ভুলটাও ছিল মার্জিত, অমার্জিত না। আল্লাহ তাআলার দরবারে 300 বছরের উপরে একটা ভুলের জন্য কাঁদলেন, একটা ভুলের জন্য আদমের মতো দামি মানুষ কয়দিন কাঁদলেন? আর আপনি মিনিটে করেন 100 ভুল, তাও ছোট না, অমার্জিত ভুল।
জিব্বা দিয়া গালি দিয়া জবান্তরে নাপাক করেছেন, চোখ দিয়া বেগানা দিয়ে তাকায়া চোখ নাপাক করেছেন, অন্তর দিয়া অন্যর ক্ষতির পরিকল্পনা করে অন্তরের নাপাক করেছেন। এরে যুবক কোথায় চলছো, কই তুমি যাইবা, তোমার গন্তব্য কোথায়? আদম নবী মাত্র একটা ভুল করে 300 বছরের উপরে যদি কান্না করেন, তুমি আমি এত ভুল করেছি তার যার কোনো সীমানা নাই। এই গুনাহের কারণে আজ আমরা বেঈমানের হাতে মার খাই, না হয় বেঈমান আমাদের চোখের দিকে তাকাইলো ভয় পাওয়ার কথা, কিন্তু আমার চোখ তো সেই মহব্বতের চোখ বানাইতে পারিনি, আমাদের চোখ হেফাজত করতে পারি নাই। সময়কে অপচয় করে চোরে কাটাইতেছি মুমিন। ওরে আল্লাহর গোলাম, আদম নবী তওবা করেছেন, আল্লাহ তাআলা এই 10 তারিখ আশুরার দিন আল্লাহ আদমের তওবা কবুল করেছেন। তাহলে এখান থেকে আরো একটা সবক নিলাম, এই মাস হলো তওবা কবুলের মাস, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। হে মালিক, বিগত একটা বছর বহু অন্যায় করেছি রে আল্লাহ, আজ তোমার কাছে মাপ চাই, নতুন বছরের নতুন মাস মুহররম মাস পাইলাম, আর অন্যায় করব না, তুমি মাফ করে দাও। যদি আল্লাহকে কান্না করে রাজি খুশি করাইতে পারি, আল্লাহ তাআলা আমার পিছনেরটাও মাফ করবেন, সামনেও আরামের ব্যবস্থা করবে। এরে নবীর উম্মতের দল, এই মাসে আশুরায় 10টা নিয়ামত আল্লাহ বিভিন্ন নবীদেরকে দান করেছেন। নূহ নবীর কিস্তির থেকে আল্লাহ নাজাত দিয়েছেন এই আশুরা। ওই যে কৌমের লোকেরা নূহ নবীকে মারার জন্য পাগল, কিন্তু পারে নাই কিস্তির মধ্যে উঠিয়া, দীর্ঘ 6 মাস কিস্তি চলতে চলতে যুদি পাহাড়ে গিয়া থামলো। যেদিন যদি পাহাড়ে গিয়া কিস্তি থামলো, ওই সময়টাও ছিল আশুরার সময়, বড় দামি। আরে নবীর উম্মত, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই নিয়ামত দান করেছেন, ইউসুফ নবীকে 10 ভাই ষড়যন্ত্র করে বাবার থেকে টেনে নিয়ে কূপের মধ্যে ফেলেছিল, ইউসুফ নবীর কেউ নাই, অন্ধকার গহীর জঙ্গলের মধ্যে একটা কূপ, বাবার থেকে খেলা করবে নাম দিয়া বাটপারি করে আনলো। এরপরে জঙ্গলার পাশে অন্ধকার কূপের মধ্যে যখন ফেলে দেয়, আল্লাহ তাআলা জিব্রাইলের পাঠায় কয়, জিব্রাইল যাও, আমার ইউসুফ যেন কূপের মধ্যে কষ্ট না পায়, ভেতরে ময়লা পানি আছে, ইউসুফের পায়ে যেন পানি না লাগে, নিচে তুমি একটা জান্নাতি পাথরের ব্যবস্থা করে দাও। আর ইউসুফ নবীকে যখন 10 ভাই ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলতেছিল, জামাটা খুলে ফেললো, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ে পরায় দাও। ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলতেছে রশি লাগায়া, ইউসুফ নবী ভাইদের কাছে তাকায়া তাকায়া কাঁদে, সন্তান ছোট, ডাক দিয়া কয়, রে ভাই আমি তো কোনোদিন তোমাদের সাথে অন্যায় করিনি, কেন আমরা আজকে তোমরা আমাকে মারো, আমার কি অপরাধ, আমি তো মারা বড় ইয়তিম, তোমাদের কি একটু দয়া হয় না রে ভাই, তোমরা আমাকে কেন এরকম কষ্ট দাও, কিছুই করার নাই, তোমাদের কাছে একটা অনুরোধ, আমার বাবায় বুঝি ঘুমাইতে পারবে না, আমাকে না দেখে পাগল হয়ে যাবে, আমার বাবার সাথে খারাপ আচরণ করবা না, আমি ইউসুফের সালাম আমার বাবার কাছে পৌঁছায় দিই। ইউসুফ নবী রশিটা ঢিল দিয়া নিচের মধ্যে যখন ছাড়লো, কিছু দূর ছেড়ে রশি কেটে দিল। দীর্ঘ কয়েকদিন ইউসুফ নবী কূপের মধ্যে, ওই 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম হলো ইহুদা, ওই ইহুদা ভাই, বড় ভাইয়ের দিলটা অনেক নরম হয়,
নরম দিলওয়ালা ইহুদা গোপনে গোপনে নাস্তা দিয়া ইউসুফের ওই কূপের মধ্যে খবর নাই আর দেয়। হঠাৎ করে একদল ব্যবসায়ী পানির তালাশে একটা বালতি ওই কূপের মধ্যে ফেললো, বালতি টেনে উঠায় দেখে আকাশের চাঁদের মতো একটা সন্তান বালতির ভেতরে আছে। খুশি হয়ে গেল ইউসুফ নবী ওই কূপের থেকে, যেদিন বালতির উপরে উঠলেন ওই দিন ছিল আশুরা। বরকত ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন। এক একটা ঘটনা বড় লম্বা। ওরে মুমিনের দল, বিপদ থেকে মুক্তির মাস হলো এই মহরম। আল্লাহর কাছে বিপদ তো চলে আসতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা এই দুনিয়া বানাইছেন, মানুষ বানাইছেন, সম্মান ও আল্লাহ দিছেন, একদিন আবার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। অতএব জীবনে বহু বিপদ আমার আপনার সামনে আছে, এই বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। অতএব তুমি নত যদি হতে চাও আল্লাহর কাছেই হও। ভাইরা আমার, মানুষের মতো দামি আর আছে কিছু? এই মিয়া, আসমান এত শক্তিশালী, সূর্য এত শক্তিশালী, কিন্তু সূর্য কি এত দামি? আপনারা জানেন পৃথিবীতে শ্রেষ্ঠ একমাত্রই মানব জাতি, যে কারণে আল্লাহ তাআলা সারা দুনিয়া মানুষের গোলাম বানায় দিলেন। গরু আমার গোলাম, হিংস্র প্রাণী মানুষের গোলাম, আকাশ বাতাস সূর্য চন্দ্র কার গোলাম? কথা বলেন না কেন? সূর্য কাজ করে আল্লাহর জন্য না আমাদের খেদমতের জন্য? সূর্য আলো দেয় কার জন্য? আমাদের জন্য। এত বিশাল সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আল্লাহ তাআলা বলেন এই সূর্য তোর গোলাম বানায় দিলাম, তোরে আলো দিবে, তোর প্রয়োজনে কাজ করবে, তোর জমিনে ফসলের রং লাগাইবে সূর্যের আলো। সূর্যের আলো দিয়েই তো জমিনের ফসলের রং হয়, গাছের ফলের রং সূর্যের দ্বারা হয়, আর এই জমিনের ফসল আর গাছের ফলের স্বাদ আল্লাহ চাঁদের আলো দিয়ে বাড়ায় দেয়। বড় কঠিন ব্যাপার, যেই আম গাছের আমে চাঁদের আলো লাগে না আল্লাহর কসম ওই আম স্বাদ লাগে না। যেই গাছের আমে চাঁদের আলো বেশি লাগবে পরীক্ষা করে দেখবেন ওই আম বেশি স্বাদ। সূর্যের আলো যেই আমে লাগতেছে ওই আমটা বেশি রঙিন, পাতায় ঢেকে আছে সূর্যের আলো যেই আমে পায় না সে আম রঙিন বেশি হয় না। সব আমার গোলাম। ও আল্লাহর বান্দারা বুঝে শুনে বলেন, পাথর দামি না আমরা দামি? বলার ভাষায় সন্দেহ। পাথর দামি না আমরা দামি? গাছ দামি না আমরা দামি? গরু দামি না আমরা দামি? আল্লাহ কি কইছে মানুষের জবাই করে বাগে খাবি? না না, মানুষ অনেক দুর্বল। আল্লাহ তাআলা বলছেন খবরদার, এরে শক্তিশালী বাঘ, মানুষ দুর্বল তবে এর সম্মান অনেক বেশি। বেয়াদবি করবি না, শক্তির বাহাদুরি করবি না, কারণ তোর মোটেও দাম নাই। আমার বান্দা দুর্বল হলেও সৃষ্টির শ্রেষ্ঠ। গরু দামি না আমরা দামি? ওরে মুমিন, পাথর দামি না আমরা দামি? সূর্য দামি না আমরা দামি? তাহলে মাথা কি নষ্ট হয়ে গেল? দামি মানুষ কেন তুমি দুর্বলের কাছে মাথা নত করবা? গোলামের কাছে মালিক মাথা নত করে না, বরং মালিকের কাছে গোলাম মাথা নত করে। কথা হয় না? আমরা দামি, গাছ দামি না, অতএব গাছের কাছে আমি মাথা নত করব না, বরং গাছ আমার কাছেই মাথা নত করবে। ও মুমিন, গাছ আমার থেকে দামি না, গাছ আমার গোলামি করবে, গাছ আমার থেকে দামি না, আমি দামি গাছ দামি না, অতএব গাছ আমার গোলামি করবে, আমি কখনো গাছের পূজা করতে পারি না। গরু আমার থেকে দামি না, অতএব গরু আমার গোলামি করবে, আমি গরুর পূজা করতে পারি না। পাথর আমার থেকে দামি না, অতএব পাথর আমার গোলামি করবে, আমি পাথরের কাছে মাথা নত করতে পারি না। কোরআন হাদিসের দলিল পরে যুক্তি তো বলে এটা উল্টা,
নাকি আপনাদের মেমোরি ফরম্যাট হয়ে গেছে? ভাইরা আমার, এই মাসে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেটের থেকে হেফাজত করলেন, জানেন না? আল্লাহ তাআলা এই মাসে দশটা নিয়ামত দান করেছেন, এই মাসে রহমাতুল লিল আলামিনের কিবলা পরিবর্তন হয়েছে। নবী তো প্রথম নামাজ পড়েছেন বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া, যেদিন নবী আবার নামাজের ভেতরে কাবার দিকে ফিরে নামাজ আদায় করলেন মদিনা বসে, ওই সময়টাও ছিল আশুরার আগে পিছের সময়। এই মাসেই এত বরকতের মাস। ভাইরা আমার, এই মাসে ওমরে ফারুকের শাহাদাত হয়েছে, অথচ হুসাইনের ঘটনাই শুধু বলা হয়, ওমরের শাহাদাতের কাহিনী বলা হয় না। এরে নবীর উম্মত, ওমর তো বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর দোয়া করতেন, ও মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আমার কবর তুমি রসুলের শহরে দিও। কেমন ওমর চিনেননি ওমরের, যার ভয়ে শয়তান রাস্তায় চলে না, কেমন বেড়া যে শয়তান ভয় পায়। এক চালাক বাঙালিকে হুজুর আমগো ভয় পায়, শয়তান আমাগো কেমনে কয়, শয়তান আইসা দেখে ওর থেকে বড় শয়তান আমি। শয়তান যেই পেছনা লাগাইতে পারে তার থেকে বেশি আমরা পারি, শয়তান যে আকাম কুকাম করতে না পারে তার থেকে আমরা বেশি পারি। শয়তান কোনদিন ফলের মধ্যে ফরমালিন দেয় না, আমরা দেই। ওরে নিমোখারা, আল্লাহ তাআলা বলেন এই ফল বানাইছি তোর শরীরের ভিটামিনের জন্য। মানুষ তুই বড় নিমোখারাম, তুই এই ফলটা আমি দেওয়ার পরে অপেক্ষা কর এক মাস, আমি আল্লাহই কুদরতিভাবে ফলটা পাকায় তোরে দিব, তোর মা খাবে, কলিজা ঠান্ডা হবে, তোর জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে, কুকুরের মতো তোর জিব্বা বের হয়ে গেল, এক মাস তুই ধৈর্য ধরতে পারলি না, মেডিসিন দিয়ে তুই ভিটামিনটারে নষ্ট করে ফেললি। যে আম আমি আল্লাহ দিলাম তোর শরীরের জন্য উপকার, সে আম খাইতে এখন ভয় পাও, ঠিক নি? ওরে মুমিন তুই কত বড় নিমুখারাম, তুই তো তোর নিজের কপালেই তুই মেডিসিন দিলি না, বিষ দিলি না, তোর মায়ের কপালেও দিলি, তোর বাবার কপালেও দিলি, কারণ এই ফল তোর মা খাবে, তোর বাপ খাবে, তোর ছেলে খাবে। তুই তো বেঈমানি শুধু একার সাথে করো না, তুই বেঈমানি মায়ের সাথে করছো, বাবার সাথে করেছো, ছেলে মেয়ের সাথে। এই ফলগুলো আঙ্গুর খাবে বাচ্চা, কিন্তু ফল কত মানুষ দিতে চায়, খাই না, ভয় লাগে, কত বাচ্চাই ফল খায়া মারাত্মক অসুস্থ হয়ে গেছে মেডিসিনের কারণে। এ লাভ কি, এই কপাল পড়া লাভ কি বল? ওই রাজশাহী থেকে দুই টেরাক আম আইনা 2 লাখ লাভ হইছে, এই বাহাদুরি কি বাহাদুরি রইল কই? র‍্যাবের বাড়ির ঠেলায় 2 লাখ জরিমানা, আমি মিথ্যা বলছি? আর এক সপ্তাহ জেলখানার মেহমান তৈল কি, তুইও খাইতেলি, তুমিও খেতে পারল না। তো বাঙালির কথা তো ঠিকই আছে, যে শয়তান আমগো ভয় পায়, আমরা শয়তানের থেকেও বড় চালাক। ওই যে নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার? আহা, আল্লাহ হেদায়াত দান করুন। শিক্ষক ছাত্ররা কয় হিমালয় পর্বত দূরে না আসমান দূরে? কয় স্যার আসমান কাছে, হিমালয় পর্বত দূরে। কেমনে কইলি কয়, এটা দেখা যায় ওটা দেখা যায় না, বুঝেন না কথা? বাঙালি চালাক তো, আর এর মধ্যে বরিশাল নোয়াখালী তো কথাই নেই,
সৌদি আরবওয়ালারা এখনো বাঙালিরে ভয় পা, এরা উমরার ভিসা নিয়ে আর ফেরত আইয়ে না, বুঝেন নাই? এমন সিপাই গিয়া পালানি দেয় যে কম্পিউটারেও ধরা পড়ে না। এক সালাক বাঙালি বলে চুরি করতে উঠছে নারিকেল গাছে, নারিকেল গাছ চিনেন? হ্যাঁ, তো মালিক দেখিয়া লাডি একটা লয়া দিছে দৌড়েন, বেয়াদব আপনি গালি দেন কেন, নামে যাইতেছি দেখেন না, কত ওখানে উঠছস কেন? তো সালাক কেমন কয়, ঘাস কাটতে উঠছি ঘাস। তো মালিক কয়, এই তার সেরা নারিকেল গাছের আগায় কি ঘাস পাওয়া যায়? এই জন্যই তো নামিয়ে যাইতেছি, ঘাস পাওয়া যায় না এই জন্যই তো নেমে যাচ্ছে। ভাইরা আমার, কোন চালাকি জান্নাতে নিতে পারবে? পারবে? ওরে আল্লাহর গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, ও পর্দার অন্তরালের মা আসেনি, মা বোন পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমি হাফিজুর রহমানের বয়ান শোনার জন্য আপনারা কত দূর থেকে আসছেন, প্রচন্ড গরম, ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হয় না, কত দূর থেকে আপনারা কত কষ্ট করে আসছেন। ও মা, আমিও তো আপনার মায়ের মতো একটা মায়ের সন্তান, আপনাদের কি মনে চায়েন একজন আলেম হাফেজের ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি তো কেমন মা, আপনি সাধারণ মা না, আপনি তো আব্দুল কাদির জিলানির মা, খাজা মঈনুদ্দিন চিশতিরি আজমির মা, আপনি তো বাইজিদ বুস্তামির মা, আপনি তো শাহজালাল শাহপরানের মা, আল্লাহওয়ালার মা, ও পর্দার অন্তরালের মা, ও বিদ্যু বাবাজিরা। কত মানুষ এসে আঙ্গু কাছে দোয়া চায়, কান্না করে, হুজুর দশ বছর বিয়া করলাম একটা সন্তান নাই। তাহলে তুমি সিলেটের মাজারে যাও না কেন, এখনো বয়ে আছো কেন? তোমার সন্তান লাগলে তো শাহালির মাজারওয়ালা ডাকতেছে, গোলাপশাহ মাজারে গিয়া কান্দো, খানজা হালালির দরগায় যাও, দুই একটা গাঞ্জায় টান মারলেই ছেলের ব্যবস্থা যাইব। হ্যাঁ, আহা, সন্তান যদি আল্লাহ না দিয়া মানুষ দিতে পারত, তাহলে আমি কি ভাড়া কইরা দলে লোকান্তাম, আমি প্রোডাকশন দিতাম হোমানে, জেডির ফিডানের লেগে খালি বাড়া, কথা বুঝেন নাই? বরং আমি তো যুক্তি দিয়া বলি, ছেলে হোক মেয়ে হোক দুটো হলে ভালো হয়, তবে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেদিন থেকে এই স্লোগান শুরু হলো, সেই দিন থেকে আসমানি ইনজেকশন শুরু হলো, একত্রে দুই সন্তান, তিনটা চারটা পাঁচটা সাতটা, এ কুদরত কার? ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ, চালাকি চলবে? পৃথিবীতে বিদর্মীয় ছেলে সন্তান অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস পড়েন, জন্ম নিয়ন্ত্রণের গাঞ্জা রাগা বিদর্মীরা এই জন্ম নিয়ন্ত্রণের আইন করেছে, কিন্তু কোন বিধর্মীরা জন্ম নিয়ন্ত্রণ পালন করে না, কারণ এদের টার্গেট হলো আমাদের ছেলে মেয়ে বেড়ে যাক, মুসলমান যেন বাড়তে না পারে, কারণ ওগো অস্ত্র লাগে না, ওগো স্লোগানই বড় অস্ত্র। শত বছর আগে ম্যালথাস থমাস থিওরি দিয়েছিল, শত বছর পরে এই জমিনে মানুষ বেড়ে যাবে, থাকবে কই, খাবে কি, মানুষ কমাও, কারণ মানুষ বেড়ে গেলে সমস্যা সমস্যা সমস্যা, মানুষ কমাও মানুষ কমাও, থাকবে কই, খাবে কি। ও বিষয়ে আমি কথা বলবো না, তবে একটু বলবো, আধা মিনিট, যারা স্লোগানটা দিতেছেন আমি আপনাকে বলবো, আপনি যে বলেন মানুষ কমাও মানুষ সমস্যা, মানুষ সমস্যা,
আপনি যে বলতেছেন আপনি মানুষ নি ঠিক নাকি আপনি হাতি কি মানুষ কথা কন না কেন মানুষ তাহলে মর না কেন মর 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 কারণ তুমি ওই মানুষ হয়ে এই দেশের সমস্যা তুমি মানুষ হইছো বিয়া করছো সন্তান হইছে এই দেশে আরো সন্তান তো তুমি বাড়াইছো না মর মর তোর বউরে মর তোর ছেলে মেয়ে মর এরপরে আমরা মরবো পরে আগে মর মানুষ সমস্যা হলে তুমিও মানুষ তুমি আগে মরো তোমার তো বিয়া করা উচিত হয় নাই গৌতম বুদ্ধের মতো সাধক হয়ে যাইতা তুমি বিয়া করলা কেন তুমি জানো না বিয়া করলে সন্তানের লাইন খুলে যাবে তুমি গৌতম বুদ্ধের মতো সাধক হয়ে যেতে যে গৌতম বুদ্ধ সাধনা করতে করতে তার উই পোকায় শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে আর বুদ্ধদের ধর্মের স্লোগান জীব হত্যা মহাপাপ অথচ গৌতম বুদ্ধের ভক্ত বারবার বুদ্ধ ধর্মের লোকেরা এত মানুষকে হত্যা করেছে মুসলমানের উপর আঘাত করেছে শুধু মুসলমান না পৃথিবীর বিশ্বের বিধর্মীরা পর্যন্ত নিন্দা জানাচ্ছে এই বৌদ্ধ ধর্মের লোকেরা মানুষ হত্যা করে ধর্মগুরু গৌতম বুদ্ধের সাথে চূড়ান্ত গাদ্দারি করেছে চূড়ান্ত দুশ্মনী করেছে এরা গৌতম বুদ্ধের ভক্ত নামের অবৈধ সন্তান এই মিয়া আমরা মানুষ না আমরা দেশে বৌদ্ধ নাই হ্যাঁ আমরা খালি টুপিওয়ালা জুয়ান জেডি আছি বুড়াও লাগবে না আর টুপি ছাড়া যায় হ্যাগো লাগবে না খালি আমরা টুপিওয়ালা জুয়ান যেগুলো আছি বাংলাদেশে আহলে হোক বাতিলও লাগবে না বাসের লাঠি লয়ে রাস্তায় নামলে এই বাংলাদেশ থেকে ভণ্ড বেদাতি নাস্তিক সাইজ করতে মাত্র এক ঘন্টা টাইমের ব্যাপার ওরা যেই পশুত্বের চরিত্র প্রমাণ করেছে আমাকে সময় লাগে ওদের উপরে হামলা করতে আমরা কিছুই বলিনি কারণ আমরা বেয়াদব নয় আমরা উগ্রবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় যেই সমস্ত কুলাঙ্গার বুদ্ধিজীবীর টাইটেল লাগা মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গি খুঁজো তোমরা আজকে কেন বলো না সূচি পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি ভাইরা আমার জঙ্গি খুঁজো মাদ্রাসায় একটা পাস বার করতে পারছো পেরেছে কোরবানির ছুরি দেখিয়া চান্দি গরম হয়ে গেছে কোরবানির ছুরি দেখে চান্দি গরম হয়ে গেছে কোন বাঘের বাচ্চা পারলে দাঁড়াও বাংলাদেশে একটা অনলি একটা মাদ্রাসার প্রমাণ দাও যে কোন মাদ্রাসার ছাত্ররা অস্ত্র নিয়ে মারপিট করে মাদ্রাসায় অনির্দিষ্টকালের জন্য তালা একটা প্রমাণ দাও আমি এখন কানে ধরে এখান থেকে বয়ান তেজ চলে যাও কিন্তু কিন্তু কলেজ ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য অস্ত্রের মহড়ায় ছাত্রদের দ্বন্দ্বে রক্তের বন্যায় বন্ধ হয়নি আমরা টুপিওয়ালা কোনোদিন বলিনি স্কুল কলেজে জঙ্গি কোনোদিন বলিনি কিন্তু আমাদের মাদ্রাসায় কিছুই নাই এরপরে অপবাদ যারা দিচ্ছ তোমরা বার্মার ব্যাপারে কেন অপবাদ দাও না যে পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট আসলে তোমরা জঙ্গি টঙ্গি এগুলো সব কসু তোমরা ইসলাম আর মুসলমানের চূড়ান্ত দুশ্মন সরকার ঘোষণা করেছে প্রশাসন থেকে দায়িত্বহীন আওয়াজ যারা খালি মাদ্রাসায় জঙ্গি খুঁজত কয়েক মাস আগে চিল্লায় বলেছে প্রশাসন থেকে সরকার থেকে এবং বর্তমান সরকার আমাদের হাটহাজারীর হযরত সহ সবাইকে মেহমানদারি করায় এরা বলছে এতদিন আমরা জানতাম না বাংলাদেশের কওমি মাদ্রাসা কোন জগতের হালুয়া
আমরা এখন স্পষ্ট তদন্ত করে জানতে পারলাম এখানে কোনো জঙ্গি নাই, কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। প্রমাণ সারা কথা বলো কেন ভাই? খালি হ্যাগুই জিদ, আমগো জিদ নেই, আমগো রক্ত নাই শরীরে, হ্যাঁ আমগো শক্তি তো শুধু ভাত খাওয়ার শক্তি না, ইমান আমলের শক্তি আছে না? ধাক্কা দিলে কেউ পারবে? কিন্তু আমাকে রাগ কেমনে কন্ট্রোল করতেছে, কারণ আমাদের কারো সাথে দুশ্মনী নাই, আমরা চাই পায়ে হাত দিয়ে হলেও মানুষকে ভালো ব্যবহার দিয়া ইসলামের দিকে নিয়ে আসবো। ভাইরা আমার রাগ করেন? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আজকে তোমার জীবনটা কোথায় চালাচ্ছ খবর নাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? বেশি টাইম হাতে নাই, বাসের নিচে তাকায় দেখো যুবকের লাশ, পানির নিচে তাকায় দেখো যুবকের লাশ, অল্প বয়সে মরবা না, এই যুবক মরবি না, সালমান শাহ মরলো কা, তোগো আপন পিসা বুঝু, মান্না মরলো কা, দেখছেন নি কত খবর লাগে ঘুরে বাঙ্গালি। ভাইরা আমার মরার কোনো বয়স আছে নাকি? আমরা স্লোগান দেই শিক্ষার কোনো বয়স নাই, মরারও কোনো বয়স নাই। মরার কোনো বয়স আছে? মায়ের সামনে সন্তানের বিদায়, অনুরোধ করে বলছি কোথায় যাও, কারে নিয়ে তুমি আড্ডা দাও, তো তোমারে জবাই দিবে, আসতে বলো কেন? মনে করছো আমগো মাথা নষ্ট হয়ে গেছে, তবু মত ইয়াবা খাই, গাঞ্জা খাই, মদ খাই, তো নষ্ট হবে কেন মাথা? নষ্ট তো তোরটা হয়েছে, যে কারণে তুই মাস্তানি করে বলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বুখারীর হাদিস, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা বুখারীর হাদিস না কোরআন শরীফের আয়াত? চিন্তা করছো? ভাইরা আমার কারো সাথে দুশ্মনী নাই, বুঝাবার জন্য বলি হে মুমিন, কোথায় চলছো রে যুবক? আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, একবারও বলি না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে তোমার কাছে আমার বিনয় আবদার হলো, তুমি যা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও, কারণ নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ আর জমিনে নাই। তুমি মুসলমান এখনো বুঝতে পারো নাই, অথচ মুসলমানের নবীর আদর্শ দেখে কত বিদর্মীরা কালেমা পড়তেছে। ওই যে পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া, ইন্টারনেট খুলে সার্চ দিয়া দেখ জুনায়েদ জামশেদ নাম লেখ, একটা হিন্দি গানের কত দাম? কয়েক মাস আগে টোটাল ফ্যামিলি সহ বিমান দুর্ঘটনায় চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, কালেমার পতাকায় আসার পর আমার বাংলাদেশেও তিনি আসছিলেন, তাকায় দেখ এখনো তার সেই ইসলামের ছবির দিকে তাকায় দেখ, কেউ তো বলবি না যে ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী, ইসলামের পতাকায় আসার পরে তাকায় যদি দেখো মনে হয় জানো ওই পাকিস্তানের বড় একজন আলেম বুজুর্গ। হেদায়াতের মালিক কে? এরে আল্লাহর গোলাম, বিনয়ের সাথে বলি, কারো সাথে আদাওয়াতি নাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, দুনিয়ার এই গরম সহ্য করতে পারি না রে মুমিন, অথচ জাহান্নামের আগুন কত কঠিন আরো গরম হবে, যেই সূর্যটা টেনে আসিল রাতের বেলা সূর্য নাই এখনো কেন গরম? সূর্য তো দিনে ছিল এখন তো নাই, তারপরও কেন গরম লাগে? আল্লাহর নবী বলেন এই সূর্য মাথার হাদাত উপরে থাকবে,
সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এরে মুমিন, বাড়ি গিয়ে একটু তুমি তোমার মনের প্রশ্ন করো। আমি হাফিজুর রহমান মন করা বলি না, কোরআন হাদিস দিয়া বলি। এখানে যারা আছো একটু অন্তর থেকে বলো, কোরআন সত্য নাকি মিথ্যা? সন্দেহ? কোরআন যদি সত্য হয়, আবার একটা জবাব দাও, কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এটা মিথ্যা? জাহান্নামের বয়ান আসেনি? এটা মিথ্যা? সত্য? এর মুমিন, যদি আজও কেউ পারো কোরআনের একটা ভুল বের করে দেখাও, তাহলে আমি এখনই দাড়ি কাটবো, টুপি ফালায় দিব, শার্ট প্যান্টাই পরে চলবো। আজ পর্যন্ত কত পণ্ডিত চলে গেল, কোরআনের চ্যালেঞ্জের সামনে কেউ আগাতে পারে নাই। বরং যারা কোরআনের ভুল বের করার জন্য চ্যালেঞ্জ দিল, ভারতের শিবশক্তি স্বরূপজি আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল। টাকার অভাব নাই, প্রতিপত্তির অভাব নাই, সম্পদের অভাব নাই, শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মের কিতাব দেখলো, হিন্দু ধর্মের গীতা রামায়ণ ত্রিপিটক বেদ জান্দাবেস্তা মহাভারত সবগুলো অধ্যয়ন করে দেখলো, ইসলাম ধর্মের সুসংবাদ মোহাম্মদ নবীর আদর্শের গান, শেষ পর্যন্ত ওই শিব শক্তি স্বরূপজি মুসলমানের কিতাব কোরআন তারে ধরলো, দেখি কোনো ভুল পাওয়া যায় কিনা। আরবি ভাষার ডক্টরের ডিগ্রি নিয়েছিল, আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া তিনি আমার শেষ পর্যন্ত রেজাল্ট দিয়া দিল। আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়লো। আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল, ইসলামুল হক তার নাম রাখা হলো। এরশাদ সাহেব যখন এই দেশের মসনদে, তখন একবার এখানে তিনি আসছিলেন বাংলাদেশে, ভারত সরকারের ভয় আর থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়া হলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই। আমি হাফিজুর রহমানের জিব্বা মিথ্যা, কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা। যদি একটা প্রমাণ এখনো দিতে পারো, আর কোরআনের পক্ষে থাকবো না, তোমার মতো দাড়ি কাটবো। আর যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, জাহান্নামের বয়ানও সত্য, তাহলে তুমি বাড়ি যাইয়া মোবাইলে ইন্টারনেট চালু করো। ইন্টারনেট চালু করে এরপরে বাংলায় লেখো, বাংলা কোরআন লিয়া সার্চ দাও, সার্চ দিয়া বাংলা কোরআন বের করো। এরপরে কোরআনের তর্জমাগুলো সব লেখা আছে, পুরো কোরআনের তর্জমা পড়ার টাইম তোমার নাই। কোরআনের শেষের দিকে দু চারটা সুরার তর্জমা 5 মিনিটে পড়ো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আছে না? সূরাগুলোর তর্জমা পড়ো, জাহান্নামের বয়ান এই সূরার মধ্যে আছে। এই বয়ানগুলো দেখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الله জাহান্নামের বিবরণ দিয়ে বলেন, এ জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন বলে আল্লাহ কি বুঝাইতে চান বলেন? আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপ তত বড়। ওই জাহান্নামের সূরাগুলোর তর্জমা পড়ে দেখো, তোমার অন্তর যদি বলে কোরআন সত্যই তর্জমাও সত্য, এবার নিজের সাথে মিলায় দেখো তুমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেলা কিনা। এবার তুমি নিজের শুদ্রায় কবরে যাও, না হয় অন্ধকার কবর তোমাকে রেহাই করবে না। মানুষ বিশ্বাস করে না, এজন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20
বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। ইতিহাস প্রমাণ করেছে আমার বাংলাদেশে 20 বছর পরে 30 বছর পরে যাদের লাশ তাজা পাওয়া গেল কাফনে দাগ নাই এরা সব নামাজিওয়ালা পর্দাওয়ালা পুরুষ মহিলা। আর যাদের কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় এদের সব কবরের লাশ হলো বেনামাজির লাশ। অতএব অনুরোধ করে বলি রে যুবক, তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে মিথ্যা বলিও না আছে না নাই, তুমি কেন পারবা না রে বাবা? ওরে যুবক তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি ব্যবসা করে চাকরি করে কোটি টাকার মালিক একটা টাকা অবৈধ নেয় না নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ইংরেজি পড়ুয়া র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক দাড়িওয়ালা নামাজি নাই, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? এই মহরমে তওবা করো, আদম নবীর তওবা কবুল হয়েছে তুমিও তওবা করে নাও আল্লাহ। আর আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, নবীর আদর্শ রে জবাই করবো না, নবীর আদর্শ কত দামি। আজকে তুমি নবীর আদর্শ জবাই করে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সাইজে তোমার মাথার চুলগুলো তুমি ইঁদুর বান্দর বানাইলা, তুমি হাসতেছ? ইসলামী আইন যদি বাংলাদেশে থাকতো টের পাইতি রডের বাড়ি কারে কর। ভাইরা আমার, তুমি টুপি মাথায় দিতে পারো না, তুমি বেআমল, তবে তুমি উগ্র না, তুমি বেয়াদব না, তুমি সমস্যার কারণে দাও না, কিন্তু যদি কেউ বলে টুপির দরকার নাই সেই লোকটা পাক্কা বেয়াদব। তুমি দাড়ি রাখতে পারো না, তোমার সমস্যা আফসুস আছে রাখবা, কিন্তু কেউ যদি বলে দাড়ি না রাখলে কি হবে বেয়াদব। খুব সাবধান, নবীর সুন্নতকে নিয়ে উপহাস করার উপায় নাই। ভাইরা আমার, আল্লাহর কাছে মুহররমের তওবা করো, মালিক জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো, খাঁটি বুজুর্গ আল্লাহওয়ালাকে বন্ধু বানাবো, সহিভাবে কোরআন পড়বো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। করবেন মা বাপ যারা আছেন খুব সাবধান। এরে যুবক, তুমি যদি দেশের বিরুদ্ধে কিছু করতে না চাও তাহলে আড্ডা ছাড়ো আড্ডা। তুমি যেই বন্ধু নিয়ে তাসের আড্ডা করো, জুয়ার আড্ডা করো, এই বন্ধু তোমার আসল বন্ধু না, ও জবাই করার বন্ধু। 10 দিন খাওয়াবি সালাম দিবে, 1 দিন ভেজাল করবি জবাই করবে, মিথ্যা বলছি না রে মুমিন যুবক? তোমার আপন বন্ধু যদি কেউ থাকে আমরা টুপিওয়ালারাই তোমার আপন, তোমার আপন কেউ নাই। অতএব নিজেরে যদি ভালো বানাইতে চাও, মদের আড্ডা সার, জুয়ার আড্ডা সার, তাসের আড্ডা সার, লুড্ডু ক্যারাম বোর্ডের আড্ডা সার, খবরদার মদের আড্ডা পার্কের আড্ডা বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও, খবরদার। কত জীবন ডানে বামে চলে গেল, বন্ধুরা নিয়ে গেল, বন্ধুরা নিয়ে গেছে, মিথ্যা হাজার হাজার ঘটনা রে ভাই। ও মা বাবা আপনারাও সন্তান কন্ট্রোল করুন, সকাল 8টায় সন্তান স্কুলে গেল, 2:30টায় ছুটি, আপনি সন্তানকে দেখলেন 2:30টায় আসে না আসলো 5টায়, ওই দিনই যদি ছেলে মেয়ের কানে ধরে জিজ্ঞাসা করতেন দেরি করলি কেন, আর দেরি করত? আপনি তো লাগাম ছেড়ে দিছেন, ছেলে কোথায় গেল খবর নাই, মেয়েটা কোথায় গেল খবর নাই। এক সময় দেখা গেল এই ছেলেটার খবর না রাখার কারণে, বেপরোয়া হয়ে যাওয়ার কারণে আপনার ছেলে গুলশানের মতো হামলার আসামি, আর আপনার মেয়েটা হয়ে গেল ঢাকার ঐশী নামের বেশ্যা। ভাইরা আমার, চরিত্র অমূল্য সম্পদ, যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল বন্ধু বান্ধবের আড্ডায় আর মোবাইলের ফেসবুকের গজবে। রাত্র 3টা বাজে ঘুমায় না, ভাতও খায় না, ফেসবুক দেখে, মিথ্যা বলছি? মা যদি কয় ঘুমাবি না, কয় পরে ঘুমাবো, তোমার ঘুম তুমি ঘুমাও। এরে যুব, রাগ করিস না, তুই আয়নার সামনে চেহারাটা নিয়ে দেখ, 20 বছর পরে যুবক তোর চেহারা থাকবে গোলাপের পা।
পাপড়ির মতো চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারার থেকে আপেলের মতো ঘ্রাণ আসবে, দেখতে ভালো লাগবে, কিন্তু তুমি আয়নার সামনে গিয়া দেখো তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই, মজা নাই, কারণটা কি রে যুবক? তুই গুনার কাজ করে করে তোর চেহারার বরকত নষ্ট করে ফেলেছো, তোর চেহারার কোনো বরকত নাই, চাইলেও কোনো মায়া লাগে না রে বাবা, নষ্ট করে ফেলেছো। আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ড্রাইভারি করে নামাজ সারে না, কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না। অতএব এই মাসে আল্লাহর মহব্বতে তুমি কোরবানি হয়ে যাও, আমার চাকরি থাক যাক, আমার ব্যবসা থাক যাক, মরণ যদি হয় আমি মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর আদর্শ জবাই করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবার খেদমত করব, মুরব্বির খেদমত করব, দেশের বিরুদ্ধে কোনো আড্ডায় যাব না, কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, মুনাফিকি নাই, পাক্কা যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ইমান ও আমল মজবুত করে দেন আল্লাহ, আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ, আপনার খাস বুজুর্গের বন্ধু বানায় দেন আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আমাদের ইমান আমল মজবুত করে দেন, আমরা যে তওবার নিয়তে হাত তুলেছি তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমি কষ্ট